মা বাবার খেদমত, শিরক আর বিদআতের বিরুদ্ধে জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, ইসলামের পক্ষে আপনার আন্দোলন। আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন, আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমলনামা ভরপুর, কিন্তু যাকে বা হাতে আমলনামা দেওয়া হবে সে পড়তে চাইবে না, কারণ খুললেই দেখে আকাম আর কুকাম, পৃষ্ঠা একটার পর একটা উল্টায় খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরা কারবারি, ফ্যান্সি ডিলের ব্যবসা, মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ঢাকায় তা ছাড়া নাই। পাপ দিয়ে যার জীবন সাজানো, ও কি আমলনামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে না নাই, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে, এরকম আছে না নাই। যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে, সে তার আমলনামা, সে তো পড়তে চাইবে না। সে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না, আল্লাহ বলবে পর সবাই সবার আমলনামা মিলায় নে, কোনটা বাদ গেল কিনা। সুবহানাল্লাহ, পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি, রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক, আবার চেক করে দেখ। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে, বলবে হায় হায় কি আমলনামা, এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না, ঠিক কিনা? কি করা যায়, কি করা যায়, ফোন দিয়ে আঁটবে। এবার মনে মনে খুঁজে পাবে, দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, মিশা কথা কম কই নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কি না। সে বলবে আল্লাহ আমার কথা আছে, আল্লাহ বলবে কি কথা, আল্লাহ এটা তো আমার আমলনামা না, একটা সিস্টেম, একটা প্রসিডিউর, সে দেখবে যে লেটস চেক, ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা, বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা মারা দিছে, আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি, আল্লাহ ফেরেশতারা ভুল করে কথা বলে, আল্লাহ বলবে না এটা তোর আমলনামা, সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ, আমার আমলনামা না, আরেকজনের আমলনামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমলনামা কি হবে, সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমলনামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে, সুবহানাল্লাহ। কোন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানে তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে, ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আর একটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে, সুবহানাল্লাহ। পড়েন, উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন, চিল্লা এখন ঠিক না? তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, দুইটাই আমার না, আমি এগুলো করি নাই, আপনার কেরামান কাতিবিন ভুল করে আমার দিয়েছে, আমি কি করব, আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন তোর মাথার উপরের দিকে কর, তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি, সুবহানাল্লাহ। পড়েন, এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি, নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি, দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছিস সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব আছে এইখানে, ওয়া কুল্লা ইনসান সবার আছে, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা, গাদ্দার দেখবে এটাও মিলে যায়, বাঁচার উপায় আছে, এরপর ও লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই, আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই, আল্লাহ বলবে না ইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি, তোর আমলনামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে, সুবহানাল্লাহ। কইবেন না, এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন,
এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ। এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালথান নামে একজন সায়েন্টিস্ট 1880 সালে, 1500 বছর আগে। কোরআনে সূরাতুল কিয়ামার ভিতরে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে? কি আজীব কথা, আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন? এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না। আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, আমার 10টা আঙ্গুলের সাথে মিলবে না, একটার সাথে আরেকটা না, আলাদা আলাদা। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে? কারিগরটা কে? স্রষ্টাটা কে? আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয়ে আছে না নাই? এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? সব জায়গায় লাগে, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। গত বছর দুই আগে বাংলাদেশও সিম কেনার জন্য সবাইকে দেওয়া লাগছে না? আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার। আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে, ওইটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে, প্রাণী গণনা করতে বাঘ শুমারি হয় সুন্দরবনে। আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের, অর্ধেক ইন্ডিয়ার। তো কাদের বাঘ কোনটা, কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে? তো বাঘ গণে কী করে? বাঘের চেহারা তো একরকম, আর কাছে যেয়ে তো গণার সুযোগ নাই। এটা গণে পায়ের ছাপ দেখে, বাঘের তো হাত নাই, চারটাই পা, এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ। আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই? ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও। সাইয়েদনা ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে, আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে অ্যাডামস পিকে। এইভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে, আমল নামাটা খোল। আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ, আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে, আর কোনো চোরামি করার সুযোগ তার থাকবে নাকি? কথা বলেন, মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন, এটা আর কারো আমল নামা নয়, এটা তোর আমল নামা, চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরে বলতে চাইবে আমি করি নাই। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন, আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে, হাত বলবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছি, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানে গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিকই না? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি, একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে, সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মহাকাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে, খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউন যে ছাড় দিছিল ছেড়ে দিছে, আবু জাহেলকে কি দিছে? ছাড়, ছেড়ে দেয় নাই। নামরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়, অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন, দিনটার নাম হচ্ছে আল কারিয়া, মাল ওমা আদরা কামাল কেমতটা দেখছেন আপনারা? দেখছেন না? আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে, অনেকটা দেখা গেছে না কেমত? দেখা গেছে, দেখা গেছে, ভয় হয়, অন্তরে কি ভয় লাগে, হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে। এই পার্থিব জীবন, বিত্ত, বৈভব, এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত, এই অন্তর নরম হতে চায় না, এ চোখ দিয়ে পানি নামতে চায় না, অন্তরগুলো আমাদের পাথর। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা, আখেরাত মুখী করে দেয়া। আমাদের আধ্যাত্মিকতা, দিনদারি, ইখলাস ইজ গোয়িং ডাউন ডে আফটার ডে, প্রতিদিন কমছে। আর আমাদের লোভ, ইগো, অহংকার, দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য, এই তাফসীরের মধ্য দিয়ে মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো, ঠিক কিনা? এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল, এটা আসলে একটা মরিচিকা, এটা একটা ধোকা, একটা ধূম্রজাল। এই ধূম্রজালের ভেতরে আমরা পড়ে আছি, চলে যেতে হবে, থাকতে পারবো? কথা কন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ওই মাটির ঘরের সামান তৈরির দরকার আছে না নাই? কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে? মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি, এরকম আছে না নাই?
কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না, এরকম ডাকাইতা শোনা নাই।